তো আমি খুব ভালো আছি। আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো এখন প্রায় বাজে 10, এখন অনেক কাজ আছে তো সেগুলো করবো, মানে জামাকাপড়গুলো, অনেক জামাকাপড় আছে সেগুলো কাচতে হবে, তো সেগুলো করতে হবে। আর জামাকাপড় ঘর বিছানা ভর্তি হয়ে আছে সেগুলো বোঝাতে হবে। তো চলো ভিডিওটি এন্ড অবধি দেখো আর আমার সাথে দেখো আজকে সারাদিনে কী করি না করি সংসারে তোমাদেরকে শেয়ার করবো। তো আমার খাওয়া হয়ে গেছে, তো এখন দেখতে পাচ্ছ বিছানার মধ্যে কত জামা কাপড়, এগুলোকে সব আমাকে গুছাতে হবে। তো দেখো এখানে ওখানে চারিদিকে পড়ে আছে, অনেক জামা কাপড়ও কাচার আছে। এই দেখো ওখানে জামা কাপড় ডুবিয়ে রেখেছি, তো এগুলোকে আমাকে এখন কাচতে হবে। তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখো আমার সাথে দেখো। আমি অনেক জামা কাপড় ডুবিয়ে এলাম, তো ওটা যতক্ষণ মানে একটুখানি থাক তারপরে আবার ওটা কাচতে যেতে হবে, তার আগে আমি ঘরটাকে গুছাবো। তো ঘেমে যাচ্ছি প্রচণ্ড পরিমাণে, গরম হচ্ছে, কিছু করার নেই, বোঝাতে হবে। তো তোমাদের দেখালাম যে ঘরের ভর্তি পুরো জামা কাপড় ছিল সেগুলোকে এক সাইড করে দিয়েছি, ঘরটা এখন চারিদিকে অনেক জায়গায় ঝুল দেখতে পাচ্ছি আমি, তো সেগুলোকে পরিষ্কার করব। তো চলো দেখতে যাবো পুরো বিছানা, এতে আলাদাতে জামা কাপড় ছিল সব কিছুই নেই। আর তো দেখছো দেখ ক্যামেরাতে বুঝতে পারছো, এগুলোতে অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো ঝুল নোংরা জমেছে, তো এগুলোকে এখন পরিষ্কার করবো। Thank you.
লাগছে, গরমে পুরো ঘেমে গেছি। এখনো কাজ বাকি আছে, জামা কাপড়গুলো গুছানো, মানে ভাঁজ করে রাখবো, এখনো রাখা হয়নি। সবে বিছানার বেড কভারটা চেঞ্জ করলাম, দেখছো কেমন ঘাম দিচ্ছে, মানে পাখা চালিয়ে তো কাজ করতে পারছিলাম না। তো ভিডিওটা এন্ড অব্দি দেখো আর কি, স্কিপ করো না প্লিজ। সো গুড ইভিনিং গাইস, এখন আমি একটা কাজ করছি, কি করছি তোমরা দেখতে চাও? তো দেখাচ্ছি, সে একবার দেখিয়েছিলাম অনেকদিন আগে যে আমি একটা কাজ করি, মানে শাড়িতে পাথর বসানো। সেই তো বাড়িতে বসে থাকি, বেকার বোর হয়ে যায়, ওই কারণে এই কাজটা একটু টাইম পাস। সবসময় কী হতো, ফোন ভালো বলো তো, ফোন কেটে কেটেও বোর হয়ে যায়, ওই জন্য এটা করি। তো দেখাচ্ছি তোমাদের, দেখো ওটা একটা বড় শাড়ি, তো আমি দেখো এখানটাতে আঠা বসিয়েছি, এটাকে এরকমভাবে করতে হবে, দেখছো? তো গোটা শাড়িতে এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলোতেও কাজ হবে, গোটা শাড়িটাতে কাজ হবে, এই যে পা দেখতে পাচ্ছি এগুলোতেও কাজ হবে। তো এখন আমার বাকি আছে, সবে নিয়েছি কয়েকদিন আগে, তো এটা করতে হয় আমাকে, তো এটা আমি করি। সেই বেকার বাড়িতে বসে থেকে কোনো লাভ আছে, তো এটা করি, দেখছো তোমরা। গাইস আজকে নেক্সট ডে, তো কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো তাই জন্য আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে। তো আমার ভিডিওটা তোমাদের যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে তো অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলো না, চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার সমস্ত রকমের ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো যারা যারা নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, সবাই একে অপরকে সাপোর্ট করো, তাতেই সাপোর্ট পাবে। তো প্লিজ 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 একটাই রিকোয়েস্ট করছি, সবাই সবাইকে সাপোর্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটু হেল্প, ভিডিও চ্যালেঞ্জ বা কিছু দেওয়ার থাকে, আমার যদি করার মতো কিছু চ্যালেঞ্জ থাকে তাহলে অবশ্যই করে ট্রাই করবো, তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও। করতেই পারো, ছোটো বোনের মতো ভেবে আমাকে তো একটু তোমরা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতেই পারো, একটুবারই তো তোমাদের কাছ থেকে চাওয়াই যায়, তাই না? তো আমি জানি তোমরা আমাকে হেল্প করবে, তো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমার যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে। তো আজকে এর মতো বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততদিন তোমরা সুস্থ দেখো, ভালো থাকো, অল টাইম স্মাইল করো, টাটা গাইস।